Hello everyone, this is Arindam and welcome to the Bengali Career Path Shopnopuroner Rasta YouTube channel e shobai ke shagoto apnader sathe ami Arindam friends chole ashlam ajke amra interview prostuti porbo part 7 ajke part 7 ni alochona korbo part 7 e amra porbo bharote jatiyo stotro jatiyo shongit bharotiyer jatiyo potaka ar ityadi somporke je gulo প্রাইমারি টেটের ইন্টারভিউর ক্ষেত্রে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয় সো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন একটু ধৈর্য সহকারে শুনবেন আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে সো ফ্রেন্ডস চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক আপনাদের জাতীয় স্তোত্রের রচয়িতা কে জাতীয় স্তোত্রের রচয়িতা হলো কি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কিন্তু আপনারা এটাই করবেন আপনারা আপনাদের কিন্তু দুটো আছে আমাদের ভারতের একটা আছে জাতীয় স্তোত্র এবং জাতীয় সং এই দুটো বললে কিন্তু ঘাবড়ে যায় সবাই জাতীয় স্তোত্রটা সবসময় মনে রাখবেন জাতীয় স্তোত্রটা হলো কি জনগণমন অধিনায়ক এটা জাতীয় স্তোত্র আর জাতীয় সংগীতটা হলো কি বন্দে মাতরম তাহলে আমাদের জাতীয় স্তোত্রের রচয়িতাকে তাহলে জাতীয় স্তোত্রের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে ভারতের জাতীয় স্তোত্র গাওয়ার সময় কতক্ষণ মানে ভারতের যে জাতীয় স্তোত্র আছে কত সময় ধরে করতে হবে তাহলে ভারতের জাতীয় স্তোত্রটা করতে হবে 52 সেকেন্ড সময় নিয়ে আমাদের জাতীয় স্তোত্রটা করতে হবে তারপরে ভারতের জাতীয় স্তোত্রটিকে কবে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করা হয় ভারতের জাতীয় স্তোত্রটিকে গ্রহণ করা হয়েছিল 1950 সালের 24 জানুয়ারি মানে এটা যে ভারতের জাতীয় স্তোত্র সেটাকে গ্রহণ করা হয়েছিল 1950 সালে 24 জানুয়ারি তারপরে ভারতের জাতীয় স্তোত্রের ইংরেজি অনুবাদ কে করেছিলেন এবং তার নাম তখন তার নাম কী ছিল ভারতের জাতীয় স্তোত্রের ইংরেজি অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এর ইংরেজি নাম ছিল দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া ফ্রেন্ডস আমরা প্রাইমারি টেটের ইন্টারভিউর জন্য আমরা কিন্তু একটা কোর্স করাচ্ছি যেটা সম্পূর্ণভাবে বিনামূল্যে আপনারা আমাদের প্লেলিস্টে আপনারা কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি বলে একটা প্লেলিস্ট আছে সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু প্লেলিস্টে কিন্তু প্রতিদিন ইন্টারভিউর পর্বগুলো কিন্তু আপনারা দেখতে দেখতে আসবেন সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো আপনাদের পরবর্তী ইন্টারভিউতে গেলে খুব 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 দরকারি এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এর বাইরে থেকে কিন্তু আর কোনো কোশ্চেন করা হবে না অতএব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইন্টারভিউ সম্বন্ধিত সমস্ত করে ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আজকে 5 নম্বর কোশ্চেন ভারতে জাতীয় স্তোত্রের কয়টি স্তবক রয়েছে ভারতে জাতীয় স্তোত্রের 5টি স্তবক রয়েছে তার মধ্যে 5টি স্তবকের মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র 1টি স্তবকই গাই যেটা জনগণ মন ঠিক আছে এরপরে হলো কি ভারতে জাতীয় স্তোত্র প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয় তাহলে ভারতে জাতীয় স্তোত্র প্রথম প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রকাশিত তথ্যবোধনী পত্রিকায় 1912 সালে প্রকাশিত হয় আবার বলি ভারতের জাতীয় স্তোত্র প্রথম প্রকাশিত হয় 1912 সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুর তথ্যবোধনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবার হলো কি 7 নম্বর কোশ্চেন প্রথমে জাতীয় স্তোত্র প্রকাশের সময় স্তোত্রটির নাম কী ছিল মানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখেছিলেন তখন এর নাম ছিলেন এই স্তোত্রের নাম ছিল ভারত বিধাতা এগুলো কিন্তু পড়ে ইন্টারভিউর জন্য মানে জেনারেল নলেজ এগুলো কিন্তু আপনাকে কিন্তু জেনে রাখতেই হবে ভারতের জাতীয় স্তোত্রটিকে প্রথম কবে গাওয়া হয় ভারতের জাতীয় স্তোত্রটিকে গাওয়া হয় 1911 সালের 27 ডিসেম্বর কলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনে জাতীয় স্তোত্রটিকে প্রথম গাওয়া হয় তারপরে 9 নম্বর কোশ্চেন সৈন্যবাহিনী মানে ভারতের যেটা আর্মি আছে জাতীয় স্তোত্র কয়টি স্তবক গাইতে পারে তাহলে জাতীয় স্তবক সৈন্যবাহিনী কেবলমাত্র 1টি স্তবক গাইতে পারে যেটা আমরাও করি কিন্তু টোটাল স্তবক আছে কিন্তু 5টা এটা আপনারা কিন্তু মনে রেখে দেবেন কোন সংস্থায় স্তবক এই স্তোত্রটিকে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করেছিলেন ভারতের সংবিধান সভা এই স্তোত্রটিকে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করেছিলেন কত সালে করেছিলেন 1950 সালের 24 জানুয়ারি তারপরে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে এইবার বলে দিই এবার হলো কি ভারতের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা বন্দে মাতরম ঠিক আছে জাতীয় সঙ্গীত আর জাতীয় স্তোত্র কিন্তু দুটো কিন্তু আলাদা
ভারতের জাতীয় সঙ্গীত প্রকাশিত কবে, কত সালে প্রকাশিত হয়েছিল? ভারতের জাতীয় সঙ্গীত প্রকাশিত হয়েছিল 1882 সালে, ভারতের জাতীয় সঙ্গীত প্রকাশিত হয়েছিল। পরেরটা বলে, ভারতের জাতীয় সঙ্গীতটি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয়? ভারতের জাতীয় সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমঠ উপন্যাসে। ভারতের জাতীয় সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়েছিল। ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল। আপনারা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইন্টারভিউ, ফ্রিতে প্রাইমারি টেটের ইন্টারভিউ ক্লাস করার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভারতের জাতীয় সঙ্গীতকে ইংরেজি অনুবাদ কে করেন? ভারতের জাতীয় সঙ্গীতকে ইংরেজি অনুবাদ করেছিলেন অরবিন্দ ঘোষ। আবার বলি, জাতীয় সঙ্গীতটিকে ইংরেজিতে অনুবাদ করেন অরবিন্দ ঘোষ। ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কত সালে প্রকাশিত হয়? তাহলে ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল? প্রকাশিত হয়েছিল 1882 সালে। প্রথম জাতীয় সঙ্গীত প্রকাশিত হয়েছিল 1882 সালে, ভারতে প্রথম জাতীয় সঙ্গীত প্রকাশিত হয়েছিল। কে করেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতে জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়েছিল? এবার হলো কি, ভারতে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল 1896 সালের 28শে ডিসেম্বর কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। 28শে ডিসেম্বর আমার বার্থডে, সেই দিন গাওয়া হয়েছিল 1896 সালের। ভারতের স্বাধীনতা, ভারতে জাতীয় সঙ্গীত বা জাতীয় গান কি? ভারতের জাতীয় সঙ্গীত বা জাতীয় গান, ভারতের জাতীয় সঙ্গীত বা গান হলো গিয়ে জনগণ মন অধিনায়ক জয় হয়। এই কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে? এই 17 কোশ্চেনটা কিন্তু ভুল আছে। এটা হবে জাতীয় স্তোত্র হবে, ঠিক আছে? এটা কিন্তু ভুল আছে, গান হবে না। গান হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে সেটা আপনার ওই বন্দে মাতরম। এবার জানবো আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা নিয়ে আমরা আজকে জানবো। জাতীয় পতাকা দেশের স্বাধীনতা ও সার্বভৌমের প্রতীক, এই কারণে জাতীয় পতাকা সংক্রান্ত সমস্ত তথ্য দেশের নাগরিকদের পালন করা অবশ্যই কর্তব্য। জাতীয় পতাকার বর্তমান রূপটি গ্রহণ করা হয়েছিল 1947 সালের 22শে জুলাই জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয়। তারপরে জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গেরুয়া রং হলো গিয়ে কী বলবেন আপনার, সূর্য ও সেবার প্রতীক হলো গিয়ে গেরুয়া রং। আড়াল, সূর্য ও সেবার প্রতীক হলো গিয়ে গেরুয়া রং। ভারতের জাতীয় পতাকা সাদা রং কিসের প্রতীক? ভারতের জাতীয় পতাকা সাদা রং হলো গিয়ে শান্তি ও কৃত্রিমতার প্রতীক। সাদা রং শান্তি ও কৃত্রিমতার প্রতীক হলো গিয়ে ভারতের জাতীয় পতাকার সাদা রং। এবার যদি বলে ভারতের সবুজ পতাকার কী রং, মানে সবুজ পতাকার কিসের প্রতীক? সবুজ পতাকার প্রতীক হলে হবে আপনার নির্ভীকতা, কর্মশক্তি আর জীবন ধর্মের প্রতীক হলো সবুজ রং। এবার জাতীয় পতাকার অশোকচক্র কিসের প্রতীক? জাতীয় পত্রিকার অশোকচক্র, অশোকচক্র হলো গিয়ে উন্নতি ও গতিশীলতা মানের প্রতীক হলো গিয়ে অশোকচক্র। অশোকচক্র কিসের প্রতীক? উন্নতি ও গতিশীলতা মানের প্রতীক হলো গিয়ে অশোকচক্র। জাতীয় পতাকার প্রথম ছবি ডাকটিকিটে স্থাপন পায় কত সালে? এটা হবে এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে 1994 সালে। তাহলে ভারতের এই জাতীয় পতাকার ছবি প্রথম ডাকটিকিটে স্থান পায় কত? 1994 সালের 21শে ডিসেম্বর। তারপরে ভারতের জাতীয় পতাকার নকশা পূর্ববর্তী কোন পতাকা থেকে গ্রহণ করা হয়? আবার বলি, ভারতের জাতীয় পতাকা নকশা পূর্ববর্তী কোন পতাকা থেকে গ্রহণ করা হয়েছিল? জাতীয় পতাকা নকশা করা হয়েছিল স্বরাজ পতাকা থেকে। এবার বলি, জাতীয় পতাকা নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, ঠিক আছে? আইন অনুযায়ী ভারতে জাতীয় পতাকা কোন ধরনের কাপড় দিয়ে তৈরি হয়? আইন অনুযায়ী ভারতে জাতীয় পতাকা তৈরি হবে খাদি কাপড় দিয়ে। খাদি কাপড় দিয়ে ভারতের জাতীয় পতাকা তৈরি করা হয়। এবার হলো, পতাকার নকশাটি কবে সংবিধানকে নির্বাচিত, পতাকার নকশাটি কবে মধ্যে জাতীয় সাংবিধানিক জাতীয় নির্বাচন হয়েছিল? তাহলে উত্তর হয়ে যাবে আপনার 1947 সালে 12ই জুলাই পতাকার নকশাটি সাংবিধানিকভাবে নির্বাচন করা হয়েছিল 1947 সালে 12ই জুলাই, ঠিক আছে? এবার হলো কি, রাষ্ট্র জাতীয় পতাকার প্রতি অশোকচক্রটি কী রঙের? অশোকচক্রটি আপনার রাষ্ট্রীয় জাতীয় পতাকার প্রতীক অনুযায়ী অশোকচক্রটি কোন রঙের?
নীল রঙের, এই ছোটোখাটো প্রশ্নগুলো কিন্তু আমরা কিন্তু প্রায়শই কিন্তু ভুল করি, ঠিক আছে? তো অবশ্যই একজন ভারতীয় নাগরিক হিসেবে ইন্টারভিউ প্রস্তুতি নিতে গেলে আপনার এই কোশ্চেনগুলো আপনার জানা কিন্তু খুবই দরকার। তারপরের প্রশ্ন, সংবিধানের নিয়ম অনুযায়ী কোন জাতীয় পতাকার বিভাগ করে? আবার বলি, সংবিধানের নিয়ম অনুযায়ী কোন জাতীয় পতাকা বিভাগ করে? তাহলে খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প উন্নয়ন, খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশন। জাতীয় পতাকা কোন স্থানে স্থাপন করতে হবে? আবার বলি, জাতীয় পতাকা কোন স্থানে স্থাপন করতে হবে? জাতীয় পতাকা সব জাতীয় পতাকা কোন স্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করতে হবে? তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা আছে সেখানে কিন্তু স্থাপন করতে হবে। অশোক স্তম্ভ, এবার জানবো অশোক স্তম্ভ। অশোক স্তম্ভটি সম্বন্ধে আমরা জানবো। অশোক স্তম্ভটি স্তম্ভ শীর্ষেও দুটি ভিন্ন পাথরের টুকরো দ্বারা নির্মিত। এ স্তম্ভ শীর্ষে এশীয় সিংহ পরস্পরের পিঠ করে চারদিকে মুখ করে বসে রয়েছে। এই চারটি সিংহ যে ভিত্তিভূমির উপর দণ্ডায়মান সেখানে আছে একটি হাতি, একটি ঘোড়া, একটি ষাঁড় ও একটি সিংহের মূর্তি খোদিত আছে। তা আপনাকে যদি প্রশ্ন করে যে জাতীয় পতাকাতে আমাদের যে জাতীয় স্তম্ভ আছে অশোক স্তম্ভ, অশোক স্তম্ভে আমরা কী কী পশু দেখতে পারি? এক হয়ে যাবে সিংহ, হাতি, ঘোড়া, ষাঁড়। এটা কিন্তু আমরা জাতীয় পতাকার মধ্যে কিন্তু এই জাতীয় স্তম্ভের মধ্যে কিন্তু আমরা এই চারটে পশুর নাম কিন্তু আমরা কিন্তু দেখতে পারি, যাদের মধ্যে একটি ধর্মচক্র খোদিত হয়েছে যেটা সম্রাট অশোকের কাছ থেকে নেওয়া হয়েছিল। এবার জানবো ভারতের কিছু গুরুত্বপূর্ণ জাতীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের জাতীয় ধ্বনি কী? ভারতের জাতীয় ধ্বনি হলো কি জয় হিন্দ। ভারতের জাতীয় বাণী সত্যমেব জয়তে, যেটা মুণ্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আমাদের দেশের জাতীয় লজ্জা কী? অস্পৃশ্যতা। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। জাতীয় প্রতীক অশোক চক্র। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম। জাতীয় স্তোত্র কী? জাতীয় স্তোত্র হলো কি জনগণমন অধিনায়ক। আমাদের তারপরে জাতীয় ফুল, জাতীয় ফুল হলো গিয়ে পদ্ম। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় ফুল হলো পদ্মফুল। জাতীয় ফল হলো আম। জাতীয় পশু হলো বাঘ। জাতীয় ফল হলো আম, জাতীয় পশু হলো বাঘ, জাতীয় পাখি হলো ময়ূর। আমাদের দেশের জাতীয় খেলা কোনটা? হাডুডু বা হকি। আমাদের দেশের জাতীয় দল কোনটা? মোহনবাগান। আমাদের জাতীয় ভাষা কি? হিন্দি। আমাদের জলজ প্রাণী কোনটা? জাতীয় জলজ প্রাণী হলো গিয়ে ডলফিন বা শুশুক। ভারতের জাতীয় দিবস কোন দিনটিতে পালিত হয়? ভারতের জাতীয় দিবস পালিত হয় 26শে জানুয়ারির, 15ই আগস্টে জাতীয় দিবস পালিত হয়। ঐতিহ্যবাহী পশু কোনটা? ভারতের সবথেকে ঐতিহ্যবাহী পশু হলো গিয়ে হাতি। ভারতের নীতিবাক্য কোনটা? সত্যমেব জয়তে, যেটা মুণ্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আমরা এবার আরও কিছু জানবো জাতীয় প্রতীক সম্বন্ধে। ভারতের জাতীয় প্রতীক হলো অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষীয় একটি রূপান্তর। আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের শাসনকালে বারাণসীর কাছে সারনাথে একটি অশোক স্তম্ভের শীর্ষে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। অশোক স্তম্ভটি সবস্থানে রাখা হলেও স্তম্ভ শীর্ষটিকে বর্তমানে সারনাথ সংগ্রহালয়ে স্থানান্তরিত করা হয়েছে। অশোক চক্রের 24টি স্পোক রয়েছে, যা একজন ব্যক্তির 24টি গুণের প্রতিনিধিত্ব করে। অন্য কথায়, স্পোকগুলিকে মানুষের জন্য তৈরি করা 24টি ধর্মীয় পথ বলা যেতে পারে। অশোকচক্রে উল্লিখিত সমস্ত পথ যে কোনো দেশকে অগ্রগতির পথে নিয়ে যাবে। সম্ভবত এই কারণেই আমাদের জাতীয় পতাকার ডিজাইনাররা পতাকার মাঝখানে অশোক স্তম্ভকে স্থাপন করেছিলেন। আমরা পতাকাকে ব্যবহার করতে পারব। মুক্ত আকাশের তলায় সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলিত হয়। সূর্যাস্তের সময় আমরা পতাকাকে কিভাবে আমরা ব্যবহার করব? ভারতের জাতীয় পতাকাকে মুক্ত আকাশের তলায় সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলিত হয় এবং সূর্যাস্তের সময় নামিয়ে দেওয়া হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারি ভবনে রাতেও জাতীয় পতাকা উত্তোলনের রীতি আছে। ভারতের জাতীয় পতাকা কখনো উল্টো অবস্থায় বর্ণনা করা বা প্রদর্শিত করা অনুচিত, যেটা দণ্ডনীয় অপরাধ। ভারতের এই জাতীয় পতাকার আনুভূমিক গেরুয়া, সাদা ও সবুজের মধ্যস্থলে একটি চরকা খচিত ছিল। গেরুয়া রং ত্যাগ, গেরুয়া রং ত্যাগের প্রতীক। সাদা রং সত্য ও শান্তির প্রতীক।
সবুজ রং বিশ্বাস ও প্রগতির প্রতীক তথা চরকা ভারতের অর্থনৈতিক পুনর্জীবন তথা দেশবাসীর শ্রমশীলতার প্রতীক হিসেবে গৃহীত হয়। আজাদিন বাহিনী ভারতের মাটিতে কবে পতাকা উত্তোলন করেন? ঠিক আছে, নেতাজির আহ্বানে আন্দোলনে অনেক বীরেরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের সমর্পণ করেছিলেন, তারপরই এখানে আজাদিন ফৌজ ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন। 30 ডিসেম্বর 1942-এর ঐতিহাসিক ঘটনা আজ 75তম বর্ষপূর্তি হল। ভারতের জাতীয় পতাকার অনুপাত কত? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ভারতের জাতীয় পতাকার অনুপাত হলো গিয়ে 3:1 অনুপাত হবে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য আর প্রস্থ। ঠিক আছে, তারপরে স্বাধীন ভারতের এই পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? তাহলে ভারতের জাতীয় পতাকা প্রথমবার তোলা হয়েছিল, আপনাদের এখানে অনেকগুলো কোশ্চেন আছে, ভারতের জাতীয় পতাকা প্রথম তোলা হয়েছিল 1906 সালে 7ই আগস্ট কলকাতার পার্সি বাগানে পতাকা উত্তোলন করা হয়েছিল। তখন এই পতাকাটি ছিল লাল সবুজ আর হলুদ। 1921 সালের পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রথমবার বর্তমানে ভারতের পতাকার কাছে প্রথমবার বর্তমান পতাকার কাছাকাছি পতাকা তৈরি করেছিলেন। সেখানে দুটি রং ছিল, সবুজ ছিল আর লাল ছিল। ঠিক আছে, এরপরে ভারতের জাতীয় পতাকা কে আবিষ্কার করে? ভারতের জাতীয় পতাকা দৈর্ঘ্যের অনুপাত হল 2:3। ভারতের এটির ব্যাস সাদা পাটির প্রস্থের সমান এবং এটিতে 24টি স্পোক বা দণ্ড রয়েছে। নকশাটি তৈরি করেছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদে ভারতের জাতীয় পতাকা প্রথম গৃহীত হয়েছিল। পতাকা শব্দের অর্থ কী? পতাকা এক ধরনের খণ্ড বিশেষ যা গোষ্ঠী দল বা জাতি সংগঠনেরকে বোঝানো হয়। সচরাচর চারকোনা এক টুকরো সাদা বা রঙিন কাপড় পতাকা হিসেবে ব্যবহৃত হয়। ব্যবহারকালে পতাকার এক প্রান্তে একটি দণ্ডে বাঁধা হয়ে হয়। জাতীয় পতাকা কিসের প্রতীক? ভারতের জাতীয় পতাকা কিসের প্রতীক? ভারতের জাতীয় পতাকা দেশের ঐতিহ্য, গৌরব ও মর্যাদার প্রতীক। ভারতের জাতীয় পতাকা রূপকার কি? ভারতের জাতীয় পতাকা রূপকার হল পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি অন্ধ্রপ্রদেশের মাসলিপত্তনমের বাসিন্দা ছিলেন। ঠিক আছে, ভারতের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2। ভারতের জাতীয় পতাকার অশোক স্তম্ভে কয়টি স্পোক আছে? 24টি স্পোক আছে। জাতীয় পতাকা বর্তমান রূপটি গৃহীত হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। 1943 সালে তিনি বড়োদার মহারাজা কীর্তি মন্দির অলঙ্কৃত করার দায়িত্ব লাভ করেন। এই কীর্তি মন্দিরের চারিদিকে শ্রীনিকেতন শান্তিনিকেতন দেয়াল চিত্রের নন্দন সো ফ্রেন্ডস, এটাই হলো গিয়ে আজকেকার আমাদের পার্ট 7-এর আলোচনার বিষয়। সো এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের প্লেলিস্টটা আপনারা ফলো করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হবে আবার পরের ইন্টারভিউ প্রস্তুতি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।